ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের একদিন জানতে চাইছেন, যারা মুসলিম হয়ে জন্ম নেয়নি আর যারা হয়েছে তাদের ক্ষেত্রে কিভাবে বিচার সমান হলো? একজন তো জন্ম থেকে মুসলিম হয়ে বিশ্বাস করবে, আর একজন করবে না, কাজে আমল করুক আর না করুক এগিয়ে তো যাবে। অমুসলিম দেশে তো তারা ঠিক মতো জানেও না সম্পর্কে। এখন অনেক সোর্স ছিল জানার, কিন্তু কি জানতে হবে, না জানলে কিভাবে জানবে, কারণ আমরাও অন্য ধর্ম সম্পর্কে জানি না বা তুলনা করি না। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত বোন, এই ক্ষেত্রে ওলামাদের স্পষ্ট কথা, ওলামায়ে মুহাক্কিকিনগণ কোরআন এবং সহিহ হাদিসগণ পর্যালোচনা করে কথা পরিষ্কার বলেছেন যে যারা মুসলিম হয়ে মুমিনদের ঘরে জন্ম নেবে তাদের সন্তান তাদের পিতামাতার অনুসরণ করে তারা কি করবে, বেহেশত বা জান্নাতে প্রবেশ করবে। এ সম্পর্কে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা তুরের 21 নম্বর আয়াতে বলেন, والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين। আল্লাহ সুবহান ওয়া তাআলা আয়াতের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন যে যারা ঈমানদার এবং তাদের সন্তানরা ঈমানে তাদের কি হবে, অনুগামী হবে, আমি তাদেরকে তাদের মাতা পিতার সাথে মিলিত করে দেব আর তাদের আমল বিন্দু মাত্র কম করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কর্মের জন্যই দায়ী হবে। বাকি থাকলো যারা অমুসলিম হয়ে বা অমুসলিমদের বাড়িতে জন্মগ্রহণ করে থাকে, এ ব্যাপারে ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী আল্লাহই ভালো জানেন বড় হলে তারা কি করবে কি করবে না। বাকি থাকলো দুনিয়ার বিধিবিধান, তারা তাদের পিতামাতারই অন্তর্ভুক্ত হবে। আখেরাতের বিষয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলাই ভালো জানেন। তো দুনিয়াতে যদি অমুসলিম সন্তান বা অমুসলিমদের ঘরে জন্ম নেওয়া সন্তান যদি মারা যায়, তারা মুশরিকদের মতোই তাদেরকে গণ্য করতে হবে। মারা গেলে তাদেরকে যেমন গোসল দেওয়া হবে না, কাফন পরানো হবে না, হ্যাঁ মুসলিমদের কবরস্থানে জানাজা করবে না, তাদের উপরে জানাজার নামাজ পড়বে না, মুসলিমদের কবরস্থানে দাফন করবে না, এই কথাগুলোই তাদের ব্যাপারে প্রযোজ্য, তাদের ব্যাপারে প্রযোজ্য। বাকি থাকলো যে এমন এক ব্যক্তি যারা অমুসলিমদের ঘরে জন্ম নিয়েছে, প্রাপ্ত বয়স্ক হয়েছে, আল্লাহ সুবহান ওয়া তাআলা জ্ঞান বুদ্ধি দিয়েছেন এবং সে ভালো মন্দর মধ্যে পার্থক্য করতে পারে, তো এমন ব্যক্তি যদি হয় তাদের ব্যাপারে আমরা এতটুকু বলবো যে তো আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন মাজিদে পরিষ্কার ভাষায় বলেছেন সূরা কাহাফে, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনার প্রতিপালক কারো প্রতি জুলুম করবেন না। এই মর্মে আরও বহু দলিল রয়েছে, যেমন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআথা রাসূলা, রাসূল না পাঠিয়ে আমি কাউকে শাস্তি দেব না। এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা ইসরার মধ্যে বলেছেন, তেমনি আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলেন, রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনজিরিন লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাহ বাদা রুসুল, সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রাসুলগণকে প্রেরণ করেছি যাতে রাসুলগণের পরে আল্লাহর প্রতি অজুহাত বা যুক্তি খাড়া করার মতো কোনো ধরনের অবকাশ মানুষের জন্য যেন না থাকে। যাই হোক, এ মর্মে আরও বহু দলিল রয়েছে, তো এই সমস্ত দলিলকে একত্রিত করে ওলামায়ে মুহাক্কিকিনগণ বলেন যে কোনো অমুসলিম ব্যক্তি বা অমুসলিমদের ঘরে জন্ম নিয়েছে, সে প্রাপ্ত বয়স্ক হয়েছে, বালেগ হয়েছে এবং সে অমুসলিম দেশে বসবাস করে থাকে বা মুসলমানদের কাছ থেকে অনেক দূরে বসবাস করে এবং যার জন্য সে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে নাই, বা সে যে কাজ করেছে সে কাজ যে কুফরি কাজ সে বিষয়ে সে জানে না, তো এক্ষেত্রে ওলামারা কুফরি ফতোয়া দেবে না, এ ব্যাপারে ওলামাদের কুফরি ফতোয়া দেবে না।
তবে যদি তারা ওই অবস্থায় মারা যায় তাদের পিতা মাতার হিসাবেই তাদেরকে কি করতে হবে, দুনিয়ায় যে ব্যবস্থা তাদের হয়ে থাকে, যেমন তাদের গোসল করানো যাবে না, কাফন পরানো হবে না, তাদের উপরে জানাজার নামাজ হবে না, মুসলিমদের কবরস্থানে দাফন কাফন করা যাবে না। এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত। তো যাই হোক, যতক্ষণ পর্যন্ত উপযুক্ত দলিল তাদের উপরে পেশ না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কাফের বলা যাবে না। আমলের ক্ষেত্রে তারা যদি এমন কোনো কাজ করে যে কাজটি কুফরি কাজ, কিন্তু সে কাজের ব্যাপারে সে জানে না, সে ব্যাপারে সে অবগত না, যেহেতু মুসলিমদের এলাকা থেকে বা আলেম ওলামা থেকে অনেক দূরে বসবাস করে, অমুসলিমদের দেশে অমুসলিমদের গ্রাম অঞ্চলে সে বসবাস করে, এবং সেই অঞ্চলে কোনো আলেম ওলামা না থাকার কারণে বা ইসলামী কৃষ্টি কালচারের ব্যাপারে না জানার কারণে সে এমন কাজে লিপ্ত হয়েছে যে কাজটি কুফরি কাজ, কিন্তু সে ব্যাপারে সে জ্ঞান রাখে না বা সে জানে না যে এটি কুফরি কাজ। তো মানুষের কাছে দিনের শিক্ষা দান ও বর্ণনা করার পূর্বে হুজ্জত কায়েম করা যাবে না, এটাই হচ্ছে নিয়ম। যে আল্লাহ রাসূল আলাইহিস সালাম এ ব্যাপারে পরিষ্কার ভাষায় বলেছেন, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লা ইয়াসমাউ বি আহাদু মিন হাদিল উম্মা ইহুদি ওয়ালা নাসরানি ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار। তো এখানে আল্লাহ রাসূল আলাইহিস সালাম কসম করে বলেছেন যে যার হাতে আমার প্রাণ রয়েছে ওই সত্তার কসম, এই উম্মতের কোনো ইহুদি বা নাসারা আমার কথা শুনে আমার আনিত বিষয়ে সমর্পিত ঈমান না এনে যদি মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামের অধিবাসী হবে। তো এখান থেকে এ কথা পরিষ্কার হয়ে গেল যে কোনো অমুসলিম ব্যক্তি যদি জেনে শুনে এবং তার কাছে ইসলামের জ্ঞান পৌঁছে গেছে, আলিম ওলামাদের দায়িত্ব যেটা ছিল সেটা পালন করেছে, সেই দিন শিক্ষা বা ইসলামের শিক্ষা কথা শোনার পরেও যদি তারপর ঈমান না আনে, তার নিজের অবস্থাতে যদি অটল থাকে তাহলে সেটা ভিন্ন কথা, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু এমন এক ব্যক্তি অমুসলিম ব্যক্তি আলিম ওলামাদের কাছে দূরে থাকার কারণে, মুসলিমদের এলাকা থেকে দূরে থাকার কারণে বা তাদের কাছে ইসলামের কথা পৌঁছে নাই, তাহলে তাদের ব্যাপারে দুনিয়াতে আমরা কাফের হিসাবেই তার সাথে মোয়ামেলা করব, অর্থাৎ দাফন কাফন বা মারা যায় যদি তাহলে সেই হিসাবে, কিন্তু তাকে ডাইরেক্ট কাফের বলা যাবে না, যেহেতু তার উপরে হুজ্জাত কায়েম হওয়ার মতো দলিল নাই, দলিল নাই। তো যাই হোক, কাউকে কাফের বলা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে যতক্ষণ পর্যন্ত তার উপরে উপযুক্ত দলিল না পেশ করা হবে। তো যেহেতু আমরা এটাও জানি যে নির্দিষ্ট কর্মের উপরে হুকুম লাগানো এবং ব্যক্তির উপরে হুকুম লাগানোর মধ্যে আসমান জমিনের মতো পার্থক্য রয়েছে, তো যাই হোক, মোট কথা হলো এই যে যতক্ষণ পর্যন্ত তার উপর উপযুক্ত কোনো দলিল পেশ করা না হবে, হুজ্জত না করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা যদি নিজের কাজের উপরে অটল থাকে তাহলে সেটা আল্লাহ ভালো জানেন, তবে দুনিয়াতে কাফের বা অমুসলিমদের মতোই তাদের সাথে ব্যবহার করা হবে, মৃত্যুর পর তার কি হবে না হবে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।